গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো। তো বন্ধুরা দেখো যে সকাল সকাল একবারে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, এটা তো প্রতিনিয়ত আমার জানোই সকালবেলা রান্নাঘর থেকেই আমার ভিডিওটা শুরু হয়। খুব কম সময় হয় যে অন্য জায়গা থেকে ভিডিও শুরু করি, কারণ কি দেখো সকালবেলা উঠে আমার রান্নাবাড়া করতে হয়। তো যাই হোক, এই দেখো বেগুন ভাজা ডিমের অমলেট করছে, এদিকে তোমাদের দাদাভাই আজকে বুধবার যেহেতু ওই জন্য হচ্ছে বন্ধনে গেছে, তো দেখা যাক কী কী বাজার নিয়ে আসে না নিয়ে আসে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? এই যে এদিকে হচ্ছে আমি দেখো ফ্রিজে লাউ ছিল, সেই লাউ কেটে নিচ্ছি। তো আজকে লাউ দিয়ে নিরামিষ তরকারি হবে। এইদিকে হচ্ছে ঠিক আছে ডিমের অমলেট একটা হয়েছে, আরেকটা এখন বানাবো। তো তোমাদের দাদাভাই এখন খেয়ে দিয়ে আবার ডিউটি যাবে, ওই জন্য করে রাখছি। ও তো গেলো, বললো যে চিংড়ি মাছ যদি পায় তাহলে নিয়ে আসবে, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে। এখন হচ্ছে কি বলতো, সকালবেলা উঠে না সত্যি কথা সব কাজকর্ম করতে করতে না এদিকে রান্না করেও আসতে হয়, মানে তাল পাওয়া যায় না যে কোন দিকে ছেড়ে কোন দিকে করব, এরকম অবস্থা। অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সামনে, এই যে বাজার করে নিয়ে আসলাম টুকটাক বাজার। ছোট ছোট বেগুন গুলো তো সুন্দর। ছোট বেগুন ইলিশ মাছ একটু খন্দ করে খাওয়া হবে। এই যে মাছ নিয়ে আসছে ইলিশ মাছ, এদিকে চিংড়ি মাছ দিয়ে যে লাউ দিয়ে রান্না করা হবে, ঠিক আছে? এই কাঁচা লঙ্কা সিদ্ধ, এদিকে এখন কি খাওয়া হবে? আলু নিয়ে আসছে, এদিকে দুধের প্যাকেট, গাজর, আর এদিকে এই যে এখন বেগুন ভাজা দিয়ে ডিমের অমলেট দিয়ে খেয়ে নিবে। তো চলো আমি রান্নাবাড়া আগে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই, ঠিক আছে? তারপর হচ্ছে রান্নাবাড়া করবো, এখন যাবে ডিউটি। দা এখন চা খাবো, তুমি দুধ খাবা, তাহলে কি খাবা বলো? ফ্যামিলি টোস্ট, ফ্যামিলি টোস্ট খাবে কে? আমি খাই। রিয়ানবাবু ঘুম থেকে উঠলো, চা খেয়ে যে তারপর রান্না বাড়া সারবো। চলো চা খেয়ে নেই। এই দেখো বন্ধুরা চলে আসলাম চা খেয়ে দিয়ে, একবারে বিছানাপত্র গুছিয়ে, ঠিক আছে? তারপর হচ্ছে রান্না করতে, এই যে দেখো বেগুনগুলোকে কেটে নিলাম গোটা গোটা বেগুন। তো গোটা বেগুন বলতে কি বলতো, এখন ফালটি না দিলেও মানে একটা সন্দেহ যে পোকা আছে কি না, ওই জন্য হচ্ছে আমি ফালটি দিয়ে নিলাম, মানে বোটার দিকটা ছাড়াইনি। এদিকে নিরামিষ মানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে, শুধু নিরামিষ চলে আসে মুখের ভিতরে। তো আর এদিকে যে তেল দিয়ে দিলাম কড়াইতে কালো জিরা ফোড়ন, আর এদিকে মাছটাকে মাখিয়ে নিলাম সব মশলা দিয়ে, সর্ষে বাটা একটুখানি জিরে দিয়ে এলাম, জিরে বাটা, আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে চিনি আর লবণ, সাথে হলুদ তো থাকবে, এটা তো আর বলার কিছু নেই, তাই না? এভাবে ইলিশ মাছ যদি মানে ডাইরেক্ট করি না দারুণ লাগে খেতে, আর আমাদের ঘরে সবাই খুব ভালো খায় এটা, বিশেষ করে তোমাদের দাদাভাইটা একদম বেগুনের বোটাগুলোকেও ছাড়ে না, একদম ডাঁটার মতো চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। ওই জন্য যে একটুখানি বোটা রেখে রেখে দিলাম আমি, আগে খুব করতাম মানে শীতের দিন যদি মানে কী বলতো, এখন ইদানিংকালে করা হয় না, আগে খুব করতাম যে একদম গোটা থাকবে মানে মাঝখানে ফালটি থাকবে না, এটা বিশেষ করে শীতের দিনে বেগুনে বেশি ভালো হয়। তাও এই বেগুনগুলো সবগুলো ভালো, একটাতেও পোকা ছিল না, আমি তাও ফালটি দিয়ে নিলাম নিজের সন্দেহের, মানে একটা হয় না যে খাবার জিনিসে পোকা থাকলে কীরকম একটা লাগে। তো দেখো এদিকে আমি এখন একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিব, এখন এই যে জল দেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দিব। এই দেখো আমার এদিকে মাছের তরকারি মোটামুটি হওয়ার দিকে, চিনি টিনি সব দেওয়া হয়ে গেছে আগেই মাখানোর সময়, এখন আর দিব না। আর লঙ্কা কি বলতো, অনেক কটাই লঙ্কা দিয়েছে এই জন্য গোটা লঙ্কা আর দিলাম না। আর এইদিকে দেখো এই যে আমার রেয়াংশকে স্নান করিয়ে আনছি, ওদিকে জুয়েল ঘরে শুয়ে আছে টিভি দেখতে দেখতে, জুয়েল দেখি ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমি এতক্ষণ রান্নার মধ্যে ভয়েস দিয়েই রান্না করলাম। আর কি বলতো এই যে রেয়াংশ কি লজ্জা পাচ্ছে, যখন আমি যে এই গামছা খুলে গেল খুলে গেল খুলে গেল, হাসি পাচ্ছিল ওকে দেখে। তো দেখো এদিকে আমার স্নান করে এসে আমার পুজো কমপ্লিট, ঠিক আছে? রান্নাঘরের সমস্ত কাজই হয়ে গেছে, আর বুধবার তো এই যে গণেশ ঠাকুরকে একটু দুব্বা দিলাম। এই দেখো
বন্ধুরা আমরা এই যে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে ঠিক আছে এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ এর নিরামিষ তরকারি বেগুন দিয়ে ইলিশ মাছ ফটাফটি রান্না বাবা আমি খাবো লাউ এর তরকারিটা তো খেতে অপূর্ব হয়েছে জুয়েল অল্প খালি খালি খেলো লাউ লে লে আর ইয়াম সাজা ডাল সিদ্ধ ঠিক আছে আর আমার এই যে সাথে বেগুন ভাজা আছে তো চলো খেয়ে দিয়ে নেই সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে থাকো ঠিক আছে এখন কেমন তো একটু রেস্ট করি খাওয়া দাওয়া করে গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম শুধু ঘরটা মাজা হয়নি ঘরটা কালকেই মাজবো আর এই মানি প্লান্টের গোড়ায় ছোট ছোট গাছগুলো ছিল টক পাতা গাছ সবগুলোই নষ্ট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই দুটা বেল নিয়ে আসছিল ওটা শরবত করে খেতে হবে আর এই যে দেখো তারপরে যে চা করলাম এখন চা খাওয়া হচ্ছে এখন 7:30 বাজে তো চলো চা মানে মুড়ি দিয়ে চা খেয়ে নেই তারপরে আবার শুধু ভাত করব রাতের বেলা এই যে দেখো বন্ধুরা অনেকক্ষণ আগে চা খাওয়া হলো তারপরে বাসন মেজে রেখেছি তারপরে এই যে এখন বাজে হচ্ছে 10:10 দেখো 10:10 বাজে তো এই যে কাকিমার বাড়ি থেকে মিষ্টি দিয়ে গেল এই দেখো কত মিষ্টি গুড়ের সন্দেশ ঠিক আছে আমার এই যে যে ছেলে বিয়ে হলো না ওই ছেলে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে দিয়ে গেল এখন মিষ্টি খাওয়া হবে আর হলো ভিডিওটা আর বড় করবো না আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নেক্সট ব্লগে আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তো গুড নাইট